বিদ্যাচরণ সম্পন্ন তিন প্রকার বিদ্যা, আট প্রকার বিদ্যা, 15 প্রকার চরণ পরিপূর্ণ। বিদ্যাকে পৃথক জনের পক্ষে জানা সম্ভব নয়। আর্য ব্যক্তিদের জ্ঞানের চক্ষু দিয়ে জানার বিষয়কে জানার কারণে বিদ্যা বলা হয়। বিদ্যা ধর্ম সুফল বয়ে আনে, উপযুক্ত ধর্মকে প্রাপ্ত হওয়ার কারণে বিদ্যা নিজ শুক্র মোহকে ধ্বংস করে বলে বিদ্যা মোহ নামক শুক্রকে ধ্বংস করার ফলে অজানাকে জানার চেষ্টার কারণে বিদ্যাধর্ম উৎপত্তি হয়। আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে সম্মুখ দৃষ্টি এবং সম্মুখ সংকল্প প্রজ্ঞার মধ্যে অন্তর্গত চরণ নির্বাণের দিকে পৌঁছার একমাত্র সাধনার পটিপত্তিকে চরণধর্ম বলে। আট প্রকার আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে সম্মুখ দৃষ্টি এবং সম্মুখ সংকল্প বাদ দিয়ে বাকি 6 প্রকার চরণধর্ম অর্থাৎ শীল সমাধির অংশ। বিদ্যা বিদর্শন ভাবনার প্রজ্ঞার অংশ, চরণ সমদ ভাবনার সমাধির অংশ। বিদ্যা 3 প্রকার। 1. পূর্বেনিবাসানুষ্টি আন, অতীত অতীত পূর্ব জন্মকে জানার জ্ঞান। 2. দিব্যচক্ষু আন, দেবতাদের ন্যায় কাছের এবং দূরের বিভিন্ন প্রকার রূপকে দেখতে পাওয়া। 3. আশমুখ আন, চতুরাশ্র ক্ষয় অর্হত্ব মার্গ জ্ঞান। বিদ্যা 8 প্রকার। 1. ইদ্ধিবিধ আন, বিভিন্ন প্রকার ঋদ্ধি প্রদর্শন করতে সক্ষম, যেমন একজনকে শতজন হাজারজন তৈরি করা। 2. মনোমজিদ্ধি আন, নিজের ইচ্ছায় যেমন ইচ্ছা তেমন প্রদর্শন করতে সক্ষম, যেমন নিজেকে ভয়ঙ্কর যক্ষ রূপ ধারণ করা, সুদর্শন দেবতা রূপ ধারণ করা প্রভৃতি দেখাতে পারা। 3. দিব্যসোতান, দেবতাদের ন্যায় কাছের এবং দূরের কথাবার্তা শুনতে পাওয়া, যেমন স্বর্গের দেবদেবীদের, ব্রহ্মলোকে ব্রহ্মাদের কথাবার্তা শুনতে পাওয়া, নরকের প্রাণীগণের অসুর এবং প্রেতদের দুঃখ যন্ত্রণার কান্নার শব্দ শুনতে পাওয়া। 4. পরচিত্ত বিজানান, অপরের মনের কথা জানতে পারা, যেমন মানুষ দেবতা ব্রহ্মা তির্যক অসুর প্রেত এবং নরকের প্রাণীগণের মনের ভাষা বুঝতে পারা। 5. পূর্বেনিবাসানুসতিয়ান, অতীত অতীত পূর্ব পূর্ব জন্মকে জানার জ্ঞান, যেমন 1 জন্ম, 2 জন্ম, 4 জন্ম, 100 জন্ম, 1000 জন্ম, 100 জন্ম, 100 কোটি জন্ম, অন্তর্কল্পজন্ম, কল্পজন্ম, অসংখ্য জন্ম প্রভৃতি জন্ম সম্বন্ধে জানতে পারা। মনুষ্যজন্ম, দেবতাজন্ম, ব্রজন্ম, নরকজন্ম, প্রেতজন্ম, অসুরজন্ম, তির্যকজন্ম প্রভৃতি জন্মের বাসস্থান, রূপ, নাম, বংশ, আয়ু প্রভৃতিকে পূর্ব জন্মের বৃত্তান্ত দর্শন করতে সক্ষম। 6. দিব্যচক্ষু আন, দেবতাদের ন্যায় কাছের এবং দূরের বিভিন্ন প্রকার রূপকে দেখতে পাওয়া, যেমন স্বর্গের দেবদেবীদের তাদের রূপ, বিমান, উদ্যান প্রভৃতি দর্শন করে, ব্রহ্মালোকে ব্রহ্মের রূপ এবং অরূপ তাদের সুখ সমৃদ্ধির জীবন, নরকের প্রাণীগণের দুঃখ যন্ত্রণার কথা, অসুর এবং প্রেতলোকে বাসস্থানের কথা প্রভৃতিকে দর্শন করে। 7. বিপস্নান, রূপনাম ধর্মের সংস্কারগুলোকে অনিত্য দুঃখ অনাত্ম ত্রিলোখন দিয়ে দর্শন করার জ্ঞান। 8. আশবুক যান, চতুরাশ্র ক্ষয়কারী অরহত্তমার জ্ঞানকে বুঝায়। 8 প্রকার বিদ্যার মধ্যে বিপস্নান এবং আশবুক যান লোকোত্তর জ্ঞান, বাকি 6 প্রকার লৌকিক জ্ঞান।